খোলদার খোল লাগলো যে দোল, দোল মানেই বসন্ত, বসন্ত মানে কাকুর কাছে কোকিলের কুহু কুহু রবে মন হারিয়ে ফেলার অবকাশ। সেই অবকাশের এবং আবেশে সোমবার এগিয়ে চলো সংঘে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বসন্ত উৎসব। বাতাসে এক অপূর্ব মনকাড়া মাদকতা, নাতিশীতোষ্ণ পরিবেশ, ঝিরিঝিরি বাতাসে ধ্বনিত গানের সুর, খোলদার খোল লাগলো যে দোল, দোল মানেই বসন্ত, বসন্ত মানে কাকুর গাছে কোকিলের কুহু কুহু রবে মন হারিয়ে বসার অবকাশ। সেই অবকাশ এবং আবেশে সোমবার রাজধানী আগরতলাস্থিত এগিয়ে চলো সংঘে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বসন্ত উৎসব। ছিল আবির, ছিল ছিল কচিকাঁচাদের মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন। এর মধ্যে মণিপুরী লোকনৃত্য ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। একদিনের এই বসন্ত উৎসব অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক আশিস সাহা প্রমুখ। এই দোল তথা বসন্ত উৎসব দেশ ছাড়িয়ে বিশ্বের অন্যান্য রাষ্ট্রেও সমানভাবে পালিত হয় বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বাঙালিদের মধ্যে আরো বেশি জনপ্রিয়তা অর্জন করে। আমি কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে তার এই এই দোল উৎসবের মাধ্যমে এটা আরো বেশিভাবে ব্যাপক বিস্তৃতি করে। আজকে শুধু ভারতবর্ষে এটা সীমারেখা নেই, বিশ্বের অন্যান্য রাষ্ট্র যারা আমরা আছে, আমাদের প্রবাসীরা যারা, তারাও এই উৎসবটা সমভাবে তারা পালন করে থাকে। এই উৎসবকে কেন্দ্র করে সকল একজন মানুষ আমরা এর সঙ্গে জড়িয়ে এক বিভেদ, এক দুঃখ বা কারোর সঙ্গে মতান্তর যাই কিছু থাকুক না কেন, সেটাকে এক পাত কাটিয়ে তোলার মাধ্যম এই বসন্তের এই উৎসবের মধ্যে এই হোলি উৎসব। যত দূরত্বই আমরা থাকুক, যত দুঃখই থাকুক, যখন এটা এগিয়ে আসে উৎসবে সকলে এই রঙিন হওয়ার জন্য, এই আনন্দের জন্য, তখন কিন্তু এটা আর থাকে না, সেটা দূরে চলে যায়। উৎসব মানেই একটা আনন্দ মিলন থাকে। বসন্ত উৎসবের মাঝে এদিন ফাঁকে নিজ ভাষণে কোভিড সতর্কতার বিষয়টি স্মরণ করে দিলেন বিধায়ক আশিস সাহা। উৎসব আমাদের আচার অনুষ্ঠান সব কিছুতে খানিকটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। সরকার যেমন সতর্কতা জারি করেছে, আমাদেরও বিশেষ করে সামাজিক সংস্থাগুলির আরও বেশি দায়িত্ব নিয়ে এই সরকারি নির্দেশগুলিকে মান্যতা দিয়ে বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপগুলি সেগুলিকে আমাদের পালন করতে হচ্ছে। যাই হোক, বিনোদন বা আনন্দের বিষয়টা যখন আসে তখন এটা খানিকটা বাদ ভাঙ্গা হয়ে যায়। পাশাপাশি ধর্মনগরে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সোমবার দোল উৎসব পালন করা হয়। এই পালনের অঙ্গ হিসাবে এদিন বিকালে বিভিন্ন শিল্প ও সাংস্কৃতিক সংস্থার মাধ্যমে মহকুমার রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। তা শেষে সন্ধ্যায় বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই মহকুমা ভিত্তিক দোল উৎসবে মহকুমার 24টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করেছে বলে জানালেন ধর্মনগর তথ্য সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির সদস্য দীপাল দাস। সাধারণত ত্রিপুরাতে প্রতি বছর বসন্ত উৎসব পালিত হতো, এইবার রাজ্য সরকার নোটিফিকেশন জারি করে সেটাকে দোল উৎসব, আমাদের চিরাচরিত সংস্কৃতির যে ধারা এবং ধারক এবং বাহক ছিল দোল উৎসব, সেই হিসেবে দোল উৎসব নামকরণ করেছে। আজ ধর্মনগরে মহকুমাভিত্তিক দোল উৎসব অনুষ্ঠিত হলো। এতে শহরের 24টা সাংস্কৃতিক দল অংশ নিয়েছে। এর অনুষ্ঠানের পূর্বে ধর্মনগর শহরের রাজপথ পরিক্রমা করলো এই র্যালি। এদিন মহকুমা ভিত্তিক দোল উৎসবকে ঘিরে বিশেষ করে ধর্মনগর মহকুমার সংস্কৃতিবান শিল্পী কবি সাহিত্যিকদের মধ্যে এক অনাবিল আনন্দ পরিলক্ষিত হয়েছে। সেই আনন্দে যেন তাদের মন হারিয়ে বসার উপক্রম। খোলদার খোল লাগলো যে দোল, সেই ডাকে যেন উন্মোচিত হয়ে গেল আনন্দ দুয়ার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।